বিড়ালটা এখান দিয়ে যাচ্ছিল, তো ডাক দিলাম, কেমন সুন্দর এসছে। আর ওই বিস্কুট, সুগার ফ্রি বিস্কুট দিয়েছি, দেখুন খাচ্ছে, আর বললেই খাবে। আর দেখুন গায়ে হাত দিলেও পালাচ্ছে না। আমার আমার পোষ না, মনে হচ্ছে কারোর পোষ মানা বিড়াল হচ্ছে। খেনো খেনো খেনো, দেখুন বললেই খেয়ে নিচ্ছে, কি সুন্দর। আর দুটো বিস্কুট দিলাম, দুটো বিস্কুট খেয়ে নিল। হেনো হেনো খেয়ে নেবে, খেনো 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 খেনো, দেখুন হাত বুলালো, খেনো খেনো খেনো, হ্যাঁ এই তো এই তো, হেনো নাও খেনো, দেখুন কি সুন্দর খাচ্ছে, খেনো খেনো, দেখুন বিড়াল বিস্কুট খায়, এই প্রথম দেখছি। ওটা আবার সুগার ফ্রি বিস্কুট, এই যে এই দিয়েছিলাম, এই দেখুন খেনো, আরো দেব। দেখুন ওর এখানটা চুলকাচ্ছে, আমার গায়ে হেসে ঘেসে বসলো, তারপরে আবার এখন চুলকে দিচ্ছি, দেখুন কেমন এইখানে। আচ্ছা না, ভেঙে দিচ্ছি, দাঁড়াও না, চলো খাও না খাও। দেখুন খিদে পেয়েছে বলে মে মে করছে। আর একটা বিস্কুট দিলাম, মনে হচ্ছে যেন অনেকদিন খাইনি। দেখুন কেমন সুগার ফ্রি বিস্কুট খাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো দেখুন আজকে সকাল সকাল, মানে এখন 11টা বাজে, তো আমি আজকে 11টা থেকে ব্লগটা শুরু করছি। তো এই এখন বাইরে থেকে, বাইরে দাঁড়িয়ে এখন ঘরটা মুছছিলাম, অনেক কাজ হয়ে গেছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব কি করছি। আর আমি এদিকে কাজগুলো করছিলাম, আমার হাজব্যান্ড ডিউটি গেছে, এতদিন পরে তো জয়েন করলো, ডিউটি তো যেতেই হবে। তো আর শ্রেয়া স্কুলে যেতে পারেনি, শ্রেয়া দুদিন ধরে খুব জ্বর, কালকে স্কুল চলে গেছিলো, তো স্কুলে গিয়ে আবার ওখানে খুব জ্বর এসে গেছিলো, তবে ম্যাম ফোন করলো, তখন আমি গিয়ে নিয়ে এলাম। এই যে ঘুমোচ্ছে এখন, তো একটা খুব রাত্রে ভোরবেলা 4টার সময় খুব 102-এর উপরে জ্বর ছিল, উঠে জলপট্টি করলাম, ওষুধ দিলাম, তার মানে এখন ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। খুব দৌড়াদৌড়িও হয়ে গেছিলো, এদিকে নাচ, এদিকে প্রোগ্রাম, ঠান্ডা লেগে গেছে। আর এদিকে বিছানা এখন উঠানো হয়নি, যেহেতু শ্রেয়া ওঠেনি, তো আমার রান্না হয়ে গেছে, ও খাবার নিয়ে গেছে সকাল সকালই। রান্নাটা মানে রাত্রেই সব জোগাড় করে রাখি, ফটাফট সকালে করে দিয়ে দিই। তো আজকে কী রান্না করেছি চলুন দেখাচ্ছি। আমি সিম আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি, আর এদিকে একটা মিক্স তরকারি করেছি, লাল আলু সিম আলু বেগুন দিয়ে একটা তরকারি, চচ্চড়ির মতন উপরে ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এখন কাজগুলো করছি। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে একদম সব নিট অ্যান্ড ক্লিন করে, বেসিন টেসিন পরিষ্কার করে, এদিকটা রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর, এই রান্নাঘর মুছে দিয়েছি। আর হাজব্যান্ড সকালবেলা চান করে ও পুজোটা দিয়ে দিয়েছে, পুজো হয়ে গেলে মনে অনেক কাজ হয়ে গেছে। এই যে দেখুন পুজো দেওয়া হয়ে গেছে, লাইটটা যাবে, এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি এদিকে ঘর ঠরগুলো ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে মুছছি, তারপরে আমিও স্নান করবো। এই যে শ্রেয়ার শরীরটা ভালো নেই, এই জন্য মনটাও ভালো লাগছে না, এই যে শুয়ে আছে। তো চলুন কাজগুলো করি, তারপরে আবার কথা বলছি। চলো ওটা একটু ডাক্তার দেখিয়ে দিই।
গাটা গরম, জ্বরটা কমছে না তো। চ না গেলে তো কি করে হবে, কালকে বলে আনলাম ওষুধ, কোথায় কমলো জ্বরটা? গাটা গরম আছে এখনো। চলো ওঠো ওঠো, একটা সময় ডাক্তার উঠে যাবে। 12:30 জল আনবো তো। দেখুন ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি, ডাক্তার কাছে নিয়ে যাব। আর রেডি কি, কাপড়টা বদলে নিলাম খালি জামাটা, আর এর জ্বরটা এখনো আছে। তো ডাক্তার বলেছিলো নিয়ে আসতে, এই জন্য সোয়েটার পরছে, ঠান্ডা লাগছে। চলো ফটাফট, না ফটাফট রেডি হই না, চলো 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 চলো, ঠান্ডা লাগছে না, চলো ওখানে পড়বে। তুই লাইটটা নিবি দি, লাইটটাও বের করতে হবে আমাকে। প্রেসক্রিপশনটা কালকে, আচ্ছা গাড়িতেই আছে। তো চলুন আমি ডাক্তার দেখিয়ে আসি, তারপরে কথা বলবো আমার কি বললো। তো ফ্রেন্ডস, আমি এই এলাম ডাক্তারের কাছ থেকে। ডাক্তার কোনো এখন ওষুধ চেঞ্জ করেনি, ব্লাড টেস্ট লিখে দিয়েছে, ডেঙ্গু টেঙ্গু ম্যালেরিয়া এগুলো টেস্ট লিখেছে। তো এখন ওর খিদেও পেয়েছে, তো আমি মাছের ঝোলটা গরম করছি, কারণ আমি সকালে বানিয়েছি, ঠান্ডা হয়ে যায়, শীতকালে ঠান্ডা খাবার ভালো লাগে না। তোকে অল্প একটু মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দেবো, খিদে পেয়েছে তো। ভালো লাগছে না, একটার পর একটা একটার পর একটা। এই আমি উঠলাম, এখনও ওর বাবা এতদিন পড়েছিল, লেগেই আছে। চলুন এই যে গরম বসিয়েছি, আর ভাত আজকে কুকারে করেছি, আর অল্প ভাত আছে ফ্রিজে, ওটা আমি গরম করে নেবো, আমি খাবো। ওকে গরম ভাতটাই দেবো, ওর বাবাকে সকালে গরম ভাত করে দিয়েছি। তো চলুন পরে আবার কথা বলছি। দেখুন ফ্রেন্ড, শেয়ার জন্য ভাত মাখলাম, সে আর খাবে না, ওকে 2-3 গড়াস খাওয়ালাম, খেতে পারছে না, দিয়ে ওষুধটা দেবো। এখন অল্প খা, মাছের ঝোল দিয়ে ভাত, ওষুধটা দিলাম, এখন আমি খেয়ে নেবো, ওই থালাতেই খেয়ে নেবো। এদিকে ডালটা মাইক্রোওভেনে গরম বসিয়েছি, তো চলুন খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এদিকে এতগুলো বাসন হয়েছে ধুবো এখন। বাবা দেওয়ার থেকে আসতে পারেন, দুপুরবেলা খেতে আমাদের খাওয়াটাও কমে গেছে, একসাথে বসে খাওয়ার একটা মজাই আলাদা। দুপুরবেলার এই একা একা খেতে ইচ্ছা করে না, খেতেটাও কমে গেছে, তার জন্য এখন তো টোটো করে যাচ্ছে, বারবার করে তো আসা সম্ভব না, এখন গাড়ি চালাতে তো পারছে না, এখন ডাক্তার মানাও করেছে, তো স্বাভাবিক হতে এখন টাইম লাগবে, সময় হলো বেরিয়ে যাচ্ছে, ওগুলো তো ফিরে আসবে না। ফেয়ারও আছে, শরীর ভালো নেই, ও খেতে পারছে না, একটু খেয়ে নিচ্ছে, না খেলে তো দৌড়াতে হবে আমাকে। চলুন খেয়ে নিই আমি, তারপর কথা বলছি। তো আমার খাওয়া হয়ে গেল, এখন আজকে আমি স্নানটা করা হয়নি, এখন করব। কেন কি, 2 বেজে গেছে, আর খাওয়াটা না অনেক বেলা করে খেলে একদম হজম হচ্ছে না, খুব গ্যাস হয়ে যাচ্ছে। তো ডাক্তার বলছে একদম টাইমে খেতে, তো চেষ্টা করছি একটু টাইমেই খাওয়ার। তো আজকে তো হসপিটাল গেলাম, ওই করলাম, দেরি হয়ে গেল, এই জন্য তাহলে চানটা করে খাবারটা খেয়েই নিই, তারপরে স্নানটা করবো। আর আমি তো ঠান্ডা জলে এখন একদমই স্নান করতে পারছি না, আমার সাইনাসও আছে, তো এই গরম জলেই স্নান করছি, গরম জলে স্নান করা শুরু হয়ে গেছে। এই এক বাটি বসিয়েছি ইন্ডাকশনে, হয়ে যাবে এটি। তো চলুন স্নান টান করে একবার দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখুন এখন চা করছি, ও ডিউটি থেকে এসে গেছে, এই যে এখন দাঁড়িয়ে আছে। কেমন লাগছে ডিউটি গিয়ে এতদিন পর? অনেকদিন পর ঘর থেকে বেরিয়ে এই কাজ করছি, তো একটু প্রথমে একটু খারাপ লাগছিল, এখন ঠিক হয়ে গেছে, 5-6 দিনের মতো হলো। প্রথম দিন যেতে একটু ওই লাগছিল, 4-5 মাস বাড়িতে বসে গেছে, আর যেতেও ইচ্ছা করছিল না, তো এখন যাচ্ছে, এখন যেতে যেতে এখন ঠিক লাগছে, ডিউটি তো করতেই হবে, নাহলে কি করে চলবে। আর এই চা এখন করা হচ্ছে, আমি করছিলাম, ও আবার ছাঁকতে লাগলো। এদিকে এটা আমি গরম করেছি, আবার জ্বালিয়ে দিলে কেন, অনেকবার গরম হয়ে গেল। এখন চা নিয়ে চলে এসেছি। হ্যাঁ কি বলছো? হ্যাঁ, ক্রিম কেকারি হচ্ছে।
শ্রেয়া শ্রেয়া, আবার জ্বরটা আসছে, ঠান্ডা লাগছে এখন। কি হয়েছে কে জানে, আমি টেস্টটা করালে বোঝা যাবে। কালকের টেস্ট বলছে স্কুল যাবে, বুঝতে পারছে না স্কুল যাবে। টাপাকটা লেগেই আছে। আর এদিকেও নিয়েছি দেখুন চিড়া মিক্সচার, এর মধ্যে বাদাম ছোলা আর এই কর্নফ্লেক্সের এগুলো দেওয়া থাকে, বাজারে পাওয়া যায় মিক্স করা। এটা তেল আর নুন দিয়ে খাবে এখন, ডিউটি থেকে এসে কিছু খাবার ইচ্ছা হয় তাই নিয়ে বসলো। আর আজকে একটু ঘুমিয়েছি খুব, সে অনেক দিন পরে ঘুমালাম, শুভার টাইমই পাই না দুপুরবেলায়। আজকে তো সে আর শরীর ঠিক নেই, না টিউশনই গেছে না স্কুল গেছে, তো আমিও একটু শুলাম। ও এলো তখনই উঠলাম, আওয়াজ দিল তো চলুন চাটা খেয়ে নি। এই যে তারপরে এক গাদা বাসন আছে, বাসনগুলো খেয়ে দেখলাম, রেখেছিলাম, ধোয়া হয়নি, ধোবো এখন। তো চলুন পরে আবার কথা বলছি। এদিকে দেখুন শেয়ার জ্বরটা আবার এসছে, এতক্ষণ জ্বরটা কম ছিল, এখন আবার জ্বর এসছে। একটা থার্মোমিটার দিয়েছি, দেখি কতটা আছে, কাঁপাচ্ছে। এই যে দাদা, দেখুন বাসনগুলো মাজা হয়ে গেছে, এদিকে উবুট করে রেখে দিয়েছি। আর এদিকে রাত্রের জন্য ভাত বসাচ্ছি, অল্প ভাত আছে ওই জন্য অল্প করে বসাচ্ছি, আর তরকারি তো আছেই, এইগুলো দিয়েই হয়ে যাবে, আর কিছু করবো না। বাসি রয়ে গেল আর কেউ খেতে চায় না, তো ভাতটা করে নিচ্ছি। আর দেখুন একটা জিনিস দেখাচ্ছি, এই একটা চ্যবনপ্রাশ আনিয়েছি, এই যে অর্গ্যানিক ইন্ডিয়ার এই চ্যবনপ্রাশটা খুব ভালো, একদম অর্গ্যানিক হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা লাগলে ঠান্ডা লাগে না, এটা খেলে খুব ভালো। আগের বছর আমি খেয়েছিলাম, তার আগের বছর না, তবে শেষ হয়ে গেছিলো আর আনানোই হয়নি, এবার আবার আনালাম। এবার তো আমাদের সবাই ঠান্ডা লেগে গেছে শুরুতেই একদম, এই জন্য এটা আনালাম। এটা খুব ভালো, আধা কিলোর হচ্ছে 470 টাকা নিল। তো চলুন আমি এদিকে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপর কথা বলছি। ও থার্মোমিটারটা বের করে দেখি আগে, তারা 100 আছে এখন জ্বরটা। এই যে দেখতে পাচ্ছেন কি, 100 আছে। তো চলুন এখন ফ্রেন্ডস, সে আর খিদে পেয়েছে, এই জন্য আমি এখানে একটা জিনিস বানাচ্ছি, মুড়ি খাবে, তো মুড়িটা খাবে এই জন্য একটুখানি পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু আলু সিদ্ধ, আর এদিকে নিয়েছি একটু মটর, এটা দিয়ে একটা বানিয়ে দেবো, দিয়ে ওটা দিয়ে খাবে। চলুন বানাই, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, তেলটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, আলুটা দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কা একটা কুচি রেখেছি, ওটাও দিয়ে দেবো, আর এদিকে মটরগুলো দিয়ে দেবো, একটু ধনে পাতাটা দাও না, এটা দিয়ে বেশ মুড়ি মেখে খেতে খুব দারুণ লাগে, এমনি করে বানিয়ে দেখবেন। একটা টমেটো কুচি করে দিলাম, আর একটুখানি চাট মশলা দেবো করতে হবে, অল্প একটু 1 চামচ। আর এদিকে ধনে পাতা কুচি করছি, উপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো, দারুণ লাগবে মুড়ির সাথে খেতে এটা। আর উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেবো, দারুণ লাগবে খেতে। তো দেখুন মুড়ি খাওয়ার জন্য খুব দারুণ স্ন্যাক্সের মতন রেডি হয়ে গেল, খুব চটজলদি হয়েও যায়,
খেতেও দারুণ আছে। মুড়িটা দিয়ে দাও এর মধ্যে, এর মধ্যে দিয়ে ভেজে নিই, মিক্স হয়ে যাবে। তো দেখুন দারুণ একটা রেসিপির মতন হয়ে গেল বিকালে জলখাবারের জন্য। চলুন এবার খেয়ে নিই, চাকে দিয়ে দিই। দারুণ লাগছে মুড়ি মাখাটা। কেমন লাগছে বেটা? ভালো লাগছে। ও উঠতে পারছে না, ওকে খাইয়ে দিচ্ছি। কেমনি লাগছে? টেস্টি আছে। দেখি আমি খেয়ে কেমনি লাগছে। সত্যি খুব ভালো আছে, বিকালে জলখাবারের জন্য খুব একটা দারুণ। আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগছে। মুড়িটা খেলাম, বেশ ভালোই লাগলো খেতে না গো। ভালো লাগছিল। অমনি ভাবে বানাবেন আর দেখবেন, চাদর গুলো কেচে রেখেছিলাম আর গুছানোই হচ্ছিল না, টাইম পাচ্ছিলাম না। এখন বাচ্চা এগুলো গুছিয়ে নিয়ে আজকে তো কোথাও যাওয়ার নেই, টিউশনি টিউশনি যেতে পারছে না, জ্বরেই দুদিন ধরে পড়ে আছে। তো কাপড়গুলো গুছিয়ে নিই, চাদরগুলো চলুন গুছিয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি। তো দেখুন ফ্রেন্ডস, এখন একদম সে 104 জ্বর উঠে গেছিলো স্যার, তারপরে মাথায় জলপট্টি টলপট্টি দিলাম, তো এখন একটুখানি কম হয়েছে, 102 আবার ওষুধ দিলাম। এখন আবার থার্মোমিটার লাগিয়েছি, সমানে দেখছি কেমন আছে না আছে, এই নিয়ে আছি। ভালো লাগছে না এখনও, কিছু ওই মুড়ি খেলে দেখলেন, তারপরে এখন কিছু খায়নি জ্বরটা আছে বলে। রাত্রে যদি কিছু খায় তো হরলিক্স করে দেবো। দেখি বাবু থার্মোমিটারটা, দেখি কতটা কমলো কিনা। দেখি শোনা হবেটা, দেখি এখন জ্বরটা এখন 100 এসছে। তাড়াতাড়ি করে মাথায় জলপট্টি করলাম, কখনোই জ্বর উঠে গেলে আগেই মাথায় জলপট্টি করবেন, খুব ভালো করে জলপট্টি করলাম, দিয়ে ওষুধ দিলাম, এখন 100 এসছে জ্বরটা। তো বন্ধুরা আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আর ভালো লাগছে না মনটা। তো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।